আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ নাজমুল হক আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি আমাদের আইলেট হোল মেশিন জুকি 3200 জে মডেলের একটা নতুন কাজ নিয়ে। আজকে আমরা আপনাদেরকে শেখাবো যে কিভাবে খুব দ্রুত আইলেট হোল মেশিনের লোয়ার বেল্ট পরিবর্তন করতে হয়। আমরা প্রোডাকশনের কাজ করতে যে প্রায়ই এই সমস্যায় পড়তে হয় যে লোয়ার বেল্টটা ছিঁড়ে যায়, তো খুব দ্রুত কিভাবে এই বেল্টটা পরিবর্তন করতে হয় এটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা মেশিনটা উল্টায় নেব। এখন আমাদের এই বেল্টটা ছিঁড়ে গেছে, এখন আমরা বেল্টটা পরিবর্তন করব। সেক্ষেত্রে আমরা নতুন একটা বেল্ট নিয়েছি, বেল্ট নাম্বার S5M625। আপনারা বেল্টটা চিনে রাখেন। এখন বেল্টটা চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের প্রথমেই এখানে এই টেনশন পোস্টটা খুলে নিতে হবে। টেনশন পোস্ট খোলার ক্ষেত্রে এখানে দুইটা স্ক্রুড্রাইভার আছে স্টার, এটা আমরা খুলে নিব। তারপরে এখানে খেয়াল রাখতে হবে কেবলটা যাতে না ছিঁড়ে যায়, কেবলটা খুলে নিতে হবে। আমরা 4 মিলি এলিমকি দিয়ে পালস মোটরটা খুলে নিব। এখানে পালস মোটরের 4টা স্ক্রু আছে, 4টা স্ক্রু খুললে আমাদের পালস মোটরটা বের হয়ে আসবে। শেষের স্ক্রুটা খোলার সময় অবশ্যই মোটরটা সাবধানে ধরে নিতে হবে, তা না হলে এটা পড়ে মোটরের কেবলটা ছিঁড়ে যাবে। এটা খুবই সতর্কতার সাথে, এই যে কেবলটা দেখতেছেন এই কেবলটা যাতে না ছিঁড়ে যায় এজন্য খুব সতর্কতার সাথে এটা খুলতে হবে। যে দেখতেছেন এখানে লুপার ড্রাইভিং আছে এবং তারপরে স্পাডার ড্রাইভিং, এই দুইটা আমরা আলাদা করে নিব। তো এটা আলাদা করতে গেলে প্রথমে আমরা 3 মিলি স্ক্রু দিয়ে এই মাঝখানের 3 মিলি এলিমকিটা স্ক্রু লুজ দিয়ে নিব। এখানে একটা স্ক্রু আছে, এটাও লুজ দিয়ে নিব। এবং এখানে পাশে একটা বুশ আছে, বুশটা মিডিয়াম ড্রাইভার দিয়ে লুজ দিয়ে নিব। এখন এই বাম পাশ থেকে হালকা করে পুশ দিলেই এটা বের হয়ে আসবে। এই যে দেখেন বুশ। ওয়াশারটা অবশ্যই খেয়াল করতে হবে, এটা আমাদের স্পাডার ড্রাইভার শ্যাফট। এখন 4 মিলি স্ক্রুর মাধ্যমে আমরা এই অয়েল ট্যাঙ্কটা খুলে নেব। তারপর ঠিক একই প্রক্রিয়ায় আমরা এই লুপার ড্রাইভার শ্যাফটটা খুলে নিব। এখানে দুইটা স্ক্রু আছে, এই দুইটা লুজ দিলে আমাদের শ্যাফটটা বের হয়ে আসবে। এবং এই বুশ ফার্স্ট স্ক্রু এবং বুশের সেকেন্ড স্ক্রু লুজ দিয়ে আমরা ঠিক একইভাবে এপাশ থেকে একটু ফোর্স করে এটা বের করে নিলাম। এখানেও
बुश एवं इटा आमादेर लूपार ड्राइवर एखन आमादेर खोला शेष एखन खूब सहजे आमरा बेल्टटा लागाय निते पारी। बेल्टटा प्रथमे आमरा एपिनियमेर साथे लागाय निब। बेल्टटा पोरानोर पर आमरा ठीक एकी भावे उल्टा प्रक्रियाय सब किछु लागाय निब। प्रथमे आमरा लूपार ड्राइवरटा लागाबो। सेक्षेत्रे एखाने जे बुशटा आछे ओई बुशटा एखाने कैमेर मध्ये ग्रुप करा आछे, एई ग्रुपे बुशटा ढुकाय देब। তারপর প্রথমে এখানে ওয়াশার আছে একটা, প্রথমে ওয়াশারটা দিয়ে নেব। এখন এই শ্যাফটার চার তিনটা স্লট আছে, তিনটা স্লটের দেখেন एक पाशे एकटा स्लट एवं आरेक पाशे दुईटा स्लट। एई ग्रुप जे पाशे दुईटा ग्रुप, एई ग्रुपटा आमरा भेतर दिके दिब, शुरूते दिब। শ্যাফটা ঢোকানোর এই যখন ড্রাইভারের সমান পজিশনে আসবে, এই মুহূর্তে আমরা এখানে এই বুশটা ঢোকাবো এবং বুশটা খুব টেকনিক্যালি ধরতে হবে। ধরার পর শ্যাফট বরাবর ধরে হালকাভাবে পুশ করলে এটা ভেতরে ঢুকে যাবে। এই অবস্থায় আমরা গ্রুভে স্ক্রুটা রেখে একটু টাইট দিয়ে দেব। এখন এই ড্রাইভার শ্যাফটটা যাতে গজাগজি না করে, যার জন্য আমি হাতের চাপে বাম দিকে রেখে এই বুশটা গ্রুভে টাইট দিয়ে দেব। এখন কোনো গজাগজি করে না। এই পর্যায়ে আমরা অয়েল ট্যাঙ্কিটা লাগিয়ে নেব। অয়েল ট্যাঙ্কিটা লাগানো হয়ে গেছে। এখন আমরা স্পাইডার ড্রাইভারটা লাগাবো। স্পাইডার ড্রাইভারেরও ঠিক একইভাবে এই পাশে একটা বুশ আছে। এই বুশটা বাম পাশে আমাদের যে গ্রুপটা আছে ক্যামের, এই গ্রুপের মধ্যে এই বুশটা প্রবেশ করাতে হবে এবং এখানে যে বুশটা আছে এটা এই শ্যাফটের মধ্যে খুবই দক্ষতার সাথে লাগাতে হবে। আমরা এখন সেটাই করব। এক্ষেত্রে যদি সমস্যা হয় আমরা এখানে এই বুশটা খুলে নিতে পারি, সাপোর্টিং বুশটা খুলে নিলে লাগানো সহজ হবে, খুব অল্প সময়ে সহজে আমরা তলে লাগাতে পারবো।
এখন আমরা ঠিক একইভাবে প্রথমে এই ওয়াশারটা দিয়ে নিব। ওয়াশারটা দেওয়ার পর এই সেম সিস্টেম যে সামনে যে পাশে হচ্ছে দুইটা গ্রুভ আছে এই পাশে আমরা শুরুতে ঢোকাবো। এখন আমরা এই বুশটা লাগিয়ে নিব। বুশটা লাগানোর ক্ষেত্রে পিছন দিয়ে হাত দিয়ে ঠিক একইভাবে হালকা পুশ দিয়ে বুশটা ঢোকানো হয়ে গেছে। এখন আমরা এই 3 মিলি স্ক্রু দুইটা টাইট দিয়ে দেব এবং টাইট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে অবশ্যই এটা গ্রুভে থাকে। এখন ঠিক একইভাবে এই শ্যাফটটা যাতে এদিকে ওদিকে ড্রাইভারটা নড়াচড়া না করে তার জন্য আমরা বুশটা হালকা চাপ দিয়ে ডানে চাপ দিয়ে টাইট দিয়ে দেব। এখন আমাদের স্পাইরাল ড্রাইভার এবং লুপার ড্রাইভার লাগানো শেষ। এই পর্যায়ে আমরা এই পালস মোটরটি লাগাবো। পালস মোটর লাগানোর ক্ষেত্রে আমরা খুবই সতর্ক থাকবো যাতে মোটরের ক্যাবলটা ছিঁড়ে না যায়। মোটরে বেল্টটা লাগানোর পর আমরা 4টা স্ক্রু দিয়ে প্রথমে মোটরটাকে আটকে নিব তবে যাতে খুলে পড়ে না যায়। মোটরটা কিন্তু চাইলেই সামনে পেছনে উপরে নিচে আপ ডাউন করা যায়, এখানে গ্রুভ করা আছে। এখন মোটর লাগানো শেষ কিন্তু বেল্টটা লুজ হয়ে আছে। এখন আমরা প্রথমেই আমি দেখাইছিলাম যে মোটরটা চাইলে ডানে বা বামে মুভ করা যায়, তো আমি বেল্টটা টাইট করব। বেল্ট টাইটের ক্ষেত্রে এত বেশি টাইট দেবো না যাতে বেল্টটা ছিঁড়ে যায়, আবার লুজও রাখা যাবে না। হাতের টানে বেল্টটা একটা স্ট্যান্ডার্ড মাপে টাইট রাখতে হবে। তারপর আমরা 4টা স্ক্রুই ফুল টাইট দিয়ে নেব। এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে বেল্ট টাইমিং না করে পুরো মোটর টাইট দিয়ে দিলাম। বেল্ট টাইমিং আমরা পরে দেখাবো। আমরা দুই জায়গা থেকে বেল্ট টাইমিং করতে পারি, তো আমরা এখানে ফুল টাইট দিয়ে দিয়ে খুব দ্রুত কীভাবে বেল্ট অ্যাডজাস্ট করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি টেনশন পোস্টটা লাগিয়ে নিচ্ছি। টেনশন পোস্ট লাগিয়ে নিলাম। এখন এখানে যে ক্যাবলটা আছে ক্যাবলটা লাগিয়ে নিলাম। এখন আমরা বেল্ট টাইমিংয়ে যাব। প্রথমে মেশিনের সুইচটা দিয়ে আমরা এখন মেশিনে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পর যখন রেডি করলাম এখন দেখেন এখানে যে কাজটা হয়েছে, আমার লুপার হোল্ডারটা সম্পূর্ণ ঘুরে আছে এবং নিডেল বারটাও ঘুরে আছে। এটার পজিশনটা এখন আমাদের ঠিক করতে হবে। সেটা কিভাবে করব, সেটা করার ক্ষেত্রে আমার যখন আমি মেশিনটা এই রেডি পজিশনে আছে এই সময় আমি 3 মিলি স্ক্রুটা লুজ দিলাম।
এই 3 মিলি স্ক্রুটা লুজ রেখে এইটা এক হাতে ধরে আমি এটাকে পজিশনে নিয়ে আসব। পজিশনে নিয়ে এসে এখানে লুপার হোল্ডার এবং হোল্ডার বেস এই দুইটার মধ্যে একটা মার্ক আছে, এই মার্ক দুটো আমি 100% মিলাই দেব। তারপরে আমি আবার স্ক্রুটা টাইট দিয়ে দেব। ঠিক একইভাবে আমি নিজল বারটা ঠিক করার জন্য নিজল বারের এই 3 মিলি স্ক্রুটা লুজ দিয়ে মেশিনটা আবার রেডি করব। এবং উপরে নিচে ধরে আমি লুপার হোল্ডারটা ধরে রেখে নিডল বারটা ঘুরায়ে ফ্রন্টে নিয়ে আসব। ফ্রন্টে নিয়ে এসে আমি জাস্ট এটার সাথে অ্যালাইনমেন্ট মিলাই দেব। এখন আমি 3 মিলি স্ক্রুটা লুজ দিয়ে দিলাম। এখন আমাদের বেল্ট টাইমিং হয়ে গেছে। এক্ষেত্রে দেখেন আমাদের এখন লুপার হোল্ডারের পজিশন এবং নিডল বারের পজিশন সেম আছে, এটা এখন মিলে গেছে। আবার আমরা আবার চেক করি, মেশিন বন্ধ করলাম, পাওয়ার দিলাম, ওকে। এখন আমরা প্লেট দুটো লাগাই নিই, আমরা সুইংয়ে চলে যাব। তো প্রিয় দর্শক, এভাবে আমরা খুব দ্রুত আইলেট হোল মেশিনের লোয়ার বেল্ট পরিবর্তন করতে পারি। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং পরবর্তী ভিডিওর জন্য লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।